हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब खूब भलो आछो और आमिओ भलो आछी। तो आमार चैनले तुम्हारे सकल के भीषण भीषण भावे स्वागत जानाई। तो आज के आमी निये एसेछि एकटा अन्य धरनेर रिक्वेस्टेड भिडियो। तो सेटा होच्छे गिये एखन बर्तमाने आमरा 60-70% लोक जे समस्याटाय भुगी सेटा होच्छे डबल चिन एरिया। তো আমরা কি হয় না, এখন আমরা সব বেশ দিনের বেশিরভাগ সময়টাই আমরা কি করি, নিচু হয়ে বেশিরভাগ কাজ আমরা নিচু হয়ে করি। অনেকে কম্পিউটারে আমরা কাজ করে থাকি সেটাও নিচু হয়ে, বা মোবাইল যে ঘাঁটি সেটাও নিচু হয়ে, তার ফলে ডাবল চিনের সমস্যাটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসছে। এছাড়াও আর সব থেকে যেটা বড় একটা সমস্যা সেটা হচ্ছে মোটাপা। তো মোটা হওয়ার দরুন আমাদের সব থেকে এফেক্ট যেটা পড়ে সেটা হচ্ছে মুখের মধ্যে। এমনকি দেখো, আমিও বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা লক্ষ্য করছি। তো আমি এটা 8-10 দিন হলো করছি, তো বেশ কিছুটা আমার রিডিউস হয়েছে। তো আমি তো প্রফেশনালি কোনো ফেস যোগা কিছু করি না, তো আমি নিজে যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো, আমি নিজে যেটা করি সেটা তোমাদের দেখাই। আর যদি বলে রাখি, আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবে। আর তোমাদের লাইক এবং কমেন্টস থেকে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হই, যেটা আমাকে নতুন ভিডিও করার জন্য নতুন করে ইন্সপায়ার করে বা মোটিভেশন করে। তো চলো তাহলে আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমরা প্রথমে কি করব, আমাদের যে ডাবল চিন এরিয়া, তো এই ডাবল চিন এরিয়াটাতে প্রথমে আমরা কোনো একটা ম্যাসাজ ক্রিম কিংবা কোনো কোকোনাট অয়েল বা যে যেটা ইউজ করি সেরকম কিছু একটা অয়েল জাতীয় জিনিস এই জায়গাটাতে লাগিয়ে নেব। তাতে কি হবে, এই জায়গাটা ফ্লেক্সিবল থাকবে। তো এটা লাগিয়ে নেওয়ার পর আমরা কি করব, এই যে দুটো আঙুল, একটা মিডল ফিঙ্গার আর একটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তো এইটা দিয়ে কি করব, উপর দিকে নিয়ে যাব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এইভাবে নিয়ে যাওয়ার ফলে কি হবে, এখানে যে মেদটা সেটা উপর দিকে মুভ করবে। এটা আমাদের 10-12টা স্ট্রোক আমাদের করতে হবে। তাতে এখানে যে ডাবল চিনের সমস্যাটা বেশ অনেকটা রিডিউস হবে। তো এবার আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটা হচ্ছে কিভাবে না, এখানে তোমার টান পড়বে, এই যে এখানে যে বোন এরিয়া বা মাসেলটা আছে এখানে তোমার বেশ টানটা অনুভব করবে। তো সেই জন্য কি করতে হবে, আমাকে প্রথমে এইভাবে করে কোনো মানে ঝাটকা লাগে নয়, ধীরে ধীরে করতে হবে। এটা 10-12 বার করতে হবে এবং বেশ ধীরে ধীরে করতে হবে। তাতে কি হবে দেখবে, এখানে যে মাসল আছে এটাই বেশ অনেকটা টান পড়বে এবং অনেকটা আরামও লাগবে। তো এবার আমি দেখাতে যাচ্ছি থার্ড পয়েন্ট। তো থার্ড পয়েন্ট কি করবে, আমাদের যে জ এরিয়া আছে এই যে, তো এটা কি করতে হবে, এখানে এই যে হাতটা আমাদের ফিঙ্গারটাকে এইভাবে রেখে এইভাবে এর উপর প্রেসার করে মুখটাকে রাখতে হবে। এইভাবে রাখার পর নিচের যে আমাদের চোয়ালটা আছে সেটা বার করে নিয়ে আসতে হবে। আর ঘাড়টা অবশ্যই সোজা রাখতে হবে। এটাতে কি হবে দেখো, বুঝতে পারবে যে এখানে যে বোনসটা আছে বা মাসাল আছে এখানে বেশ টান পড়বে।
এটা 10 থেকে 12 বার করতে হবে। এবার আমি চলে যাব সরাসরি পরের স্টেপে। তো দেখো এখানে আমাদের যে চিন এরিয়াটা আছে, তো কি করব আমরা এই ভাবে গলা থেকে নিয়ে এই যে এটাকে স্ট্রেট রাখব এবং ই আর ও এই দুটো লেটার আমরা উচ্চারণ করব 10 থেকে 12 বার। ই ও ই ও। তো দেখো এইখানটাতে কিন্তু টান পড়বে এই মাসলটাতে। ই ও ই ও ই ও ই ও। তো এটা মোটামুটি 10 থেকে 12 বার করতে হবে। তো এরপরের যে স্টেপটা হলো সেটা হচ্ছে সিলিং, সিলিংটা পিস করতে হবে। তো তো অবশ্যই ঘাড়ে হাতটা রাখতে হবে যাতে ঘাড়টা আমাদের স্ট্রেট থাকে। আর 10 থেকে 12 বার এটা করব এবং 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাকে হোল্ড করতে হবে। তো এটা তো হলো। তো তাতে কি হবে এখানের যে ফ্যাটটা আছে অনেকটাই রিডিউস হবে। তো এরপরে যে স্টেপটা আপনারা দেখাবো, যে আমরা যেভাবে জল খাই না, জল খেলে পরে আমাদের এখানে যেমন ঢক ঢক করে আওয়াজ হয়, তো সেই জল খাওয়ার মতন খানিকটা মুভমেন্ট করতে হবে। দেখাচ্ছি দেখো। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে মাসলে বেশ মুভমেন্ট করছে বা মুভ করছে। এটা মোটামুটি 8 থেকে 10 বার। তো আরো একটা স্টেপ হলো, একবার ডান দিকে আর একবার বাঁ দিকে। এখানে একটু কয়েক সেকেন্ড দাঁড়াতে হবে। এটা 5 থেকে 6 বার করতে হবে। এছাড়া আরো একটা স্টেপ দেখাই। এটাও একইভাবে 5 থেকে 6 বার করতে হবে এবং কয়েক সেকেন্ড করে এখানে মানে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে। এখানে যে মাসলটা আছে এটাতে টান পড়ুন। এত কিছু এক্সারসাইজ করার পর আমাদের তো নিশ্চয়ই এখানটা একটু ব্যথা করবে বা একটু রিল্যাক্স ফিল করার দরকার আছে। তো তার জন্য কি করব আমরা, এখানটাতে একটু এটা হয়ে যাওয়ার পর ঘাড়ের এখানটা একটু আল মাসাজ করব। তো এতে অনেকটা আমাদের রিল্যাক্স লাগবে। ধীরে ধীরে 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমরা মাসাজ করব।
ঠিক আছে। তো বন্ধুরা, আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমি আরও ছোট্টখাট্টো দুই একটা পরামর্শ দেব। যাদের এই ধরনের সমস্যা আছে তারা যেটা করবে সেটা হচ্ছে, ঘুমানোর সময় বালিশটাকে যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। একদমই না বালিশে, বালিশ ছাড়া শুতে পারলে খুবই ভালো হয়। যদি না পারো তবে একটা পাতলা কোনো বালিশ বা পাতলা কোনো কাপড় মাথার তলায় রেখে শোয়ার চেষ্টা করবে। এছাড়াও যেটা বলবো, উপর হয়ে না শুয়ে স্ট্রেটভাবে শোয়ার চেষ্টা করবে, যাতে মুখের ওপর কোনো প্রেশার না পড়ে। তাহলে এই ধরনের সমস্যাটা অনেক বেশি তাড়াতাড়ি তোমরা এর থেকে মুক্তি পাবে। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে বা আমার এই সাজেশন তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে আমার ভিডিও সম্বন্ধিত সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। টাটা।